আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি তুলি হাসান, আবার একবার স্বাগতম জানাচ্ছি আমার ফুড পার্লারে নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি অনেক লোভনীয়, চকলেটের রেসিপি। চকলেট পছন্দ করেন না আমার জানা মতে এমন কোনো মানুষ নেই, বুড়ো থেকে বাচ্চা সবারই অসম্ভব রকমের পছন্দ। আর এই চকলেটটা বানাতে যে কতটা সহজ সেটা আজকে রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আমরা এক নজরে দেখে নিই কীভাবে তৈরি করব এই মজাদার চকলেটের রেসিপি। আমি আজকে তৈরি করছি মিল্ক চকলেট। আর প্রথমে আমি এখানে একটা প্যানে পানি নিয়েছি, কারণ ডাবল বয়লারে চকলেটটা তৈরি করতে হবে। আর এই প্যানটার উপরে আমি একটা বোল নিয়ে নিলাম, এটা হিট প্রুফ বোল, আপনারা যে কোনো ধরনের হিট প্রুফ বোলই নিতে পারেন। আর দিয়ে দিলাম বাটার, আপনারা চাইলে এখানে একদম পিওর যে নারকেল তেল সেটা নিতে পারেন, অথবা ডালডা নিতে পারেন, অথবা মার্জারিন ইউজ করতে পারেন। তবে কোনো অবস্থাতে কিন্তু সয়াবিন তেল ইউজ করতে যাবেন না, সয়াবিন তেল দিয়ে কিন্তু চকলেট একেবারেই ভালো হবে না। আর নিচের যে হাঁড়ির পানিটা সেটা এমনভাবে থাকতে হবে যাতে করে এই বোলটা পানিতে স্পর্শ না করে। তো এখন অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এতে দিয়ে দিব আমি আইসিং সুগার। আমি এখানে এক কাপ পরিমাণ আইসিং সুগার নিয়েছি। আর আইসিং সুগার যদি আপনারা ঘরে বানাতে চান, তবে সেক্ষেত্রে ঘরে কীভাবে আইসিং সুগার করতে হয় সেটার একটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন খুব ভালো করে এই চিনিটাকে এই বাটারের সাথে একদম গুলে নিতে হবে, যাতে করে কোনো প্রকার চিনির দানা না থাকে। চিনির দানা যদি থেকে যায় তাহলে কিন্তু চকলেট বানাবার পরে চকলেটের মধ্যে চিনির দানা দানা লাগবে, তখন খেতে ভালো লাগবে না। চিনিটা যখন খুব ভালোভাবে এর সাথে গলে মিশে যাবে তখন এতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটাও মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ কোকো পাউডার। আর চেষ্টা করবেন কোকো পাউডারটা খুব ভালো ব্র্যান্ডের নিতে। কোকো পাউডারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু চকলেটটা ভালো হবে না। আর কোকো পাউডারটাকে অবশ্যই চেলে নিতে হবে। আমি এখানে আগে থেকে চেলে রেখেছিলাম, এবার আমি সব কিছু একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে ঠিক তখনই আমি বোলটা নামিয়ে নিচ্ছি। বোলটা নামিয়ে এখন আমি এই মিশ্রণটা একটা কাপে ঢেলে নিচ্ছি মোল্ডে ঢালার সুবিধার জন্য। এখন আমাদের দরকার হবে একটা সিলিকন মোল্ডের। আর এই মোল্ডগুলো আপনারা যে কোনো সুপার শপেই পেয়ে যাবেন। আর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের মোল্ড আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নেবেন। এখন আমি চকলেটের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডটাকে রেফ্রিজারেটরে 2 ঘন্টার জন্য রেখে দেবো। আর এই 2 ঘন্টাতেই আমাদের চকলেটটা জমে একদম তৈরি হয়ে যাবে। এখন এদিকে আমি আরেকটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি বাকি যে ব্যাটারটা সেটা ঢেলে দিচ্ছি। আর এটাতে আমি একটু বাদাম কুচি অ্যাড করব, তাই আমি প্রত্যেকটা ছাঁচের মধ্যে অর্ধেক পরিমাণ ব্যাটার ঢালছি। এবারে এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা আসলে অপশনাল, আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে এভাবে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এবারে ওপর দিয়ে আরেকটু করে ব্যাটার দিয়ে আমি ছাঁচগুলো ভরে দিচ্ছি। হয়ে গেছে, এবার আমি এটাকেও আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে, আমাদের চকলেটগুলো এখন একদম রেডি। এখন মোল্ডটাকে ধরে নিচ থেকে একটু চাপ দিয়ে উপরে উঠিয়ে দিলেই চকলেটগুলো সব বের হয়ে আসবে। দেখলেন তো কত সোজা চকলেট বানানো। তো হয়ে গেল না কত সহজেই সবার পছন্দের মিল্ক চকলেট তৈরি। চকলেট দেখে কি আর লোভ সামলানো যায়? আমি জানি আপনাদেরও অনেক লোভ লাগছে। তাহলে দর্শক, আপনারা ঝটপট করে আমার এই রেসিপিটা দেখে ঘরেই চকলেট বানিয়ে ফেলুন খুবই সহজে, আর সবাইকে নিয়ে অনেক মজা করে খান। আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সেই সাথে কমেন্ট করবেন কিছু জানার থাকলে। ও হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করবেন।
এরকম অনেক অনেক রেসিপি দেখার জন্য আমার আর আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।